শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা। দর্শক, আজ 30 জুলাই রোজ রবিবার। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি খুলনা জেলার পাইকগাছা থানা অবস্থিত চাঁদখালি পৌরসভায়। দর্শক, আজকে এই চাঁদখালি পৌরসভা থেকে আপনাদেরকে কিছু বাছুর সহ গবাদি গরুর দর্দাম জানাবো। আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবে। দর্শক, আমার চারপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেশাল গাবি গরু আছে। এগুলো আজকে এই চাঁদখালি পৌরসভায় কেমন কি দাম চাওয়া হচ্ছে সেগুলো আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছি। আপনার নামটা বলেন আমার দর্শক। আমার নাম মজি ভাই। আপনি তো প্রতিনিয়ত এই চাঁদখালি পৌরসভা এবং জেটুয়া পৌরসভা গাবি গরু বিক্রি করে থাকেন। জি। আজকে এই হাটে কতগুলো গরু নিয়ে আসছেন? 25টি। 25টা? জি। আজকে তো যেগুলো নিয়ে আসছেন সবগুলো কি বাছুর সহ নাকি বাছুর ছাড়া? গাই আছে, বাছুর সহ আছে। মানে বাছুর সহ বাছুর ছাড়া আছে। এখানে সর্বোচ্চ কেমন দামের গাবি আছে আজকে? 55,000 56,000। আর সর্বনিম্ন? সর্বনিম্ন আছে 40-38। 40-38 এর ভিতরে সমান দর্শকের একটা দাম দিয়ে দিবেন ভিডিও লাস্টে, আমার দর্শক সেভাবে নিতে পারবে। যেমন আমরা সামনে দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা দেশাল গাবি গরু আছে, এটা কয় জাত আছে? এটা 6 জাত। 6 জাত। জি। এটা আজকের বাজারে কেমন কি চাচ্ছেন? এ চাচ্ছি 46-42 হলে হবে। 46,000 চাচ্ছেন, 42,000 টাকা বিক্রি করবেন? এটা কি গাবটা বাসে নাকি? না গাই। মানে যারা কিনবে তারা মাংস লাগায় বিক্রি করবে এগুলো? জি। মানে যে দাম চাচ্ছেন এখানে যারা নিবে তারা আলোচনা সামান্য সুযোগ আছে। এখন এটা কেমন দাম চাচ্ছেন বড় ফেরবে রাখতে? এটা চাচ্ছি 56-52 হলে হবে। এটা 56,000 চাচ্ছেন? জি। এটা কয় জাত হয়েছে? 6 জাত। 6 জাত। জি। এটা আজকের বাজারে যদি কেউ কিনে এই হাটে কেমন দাম হলে দিবেন তারে? ও 52 হলে দেব। 52,000 হলে? 50 কষ্ট। এখন যেহেতু এগুলো টোটালি একদম ফ্রেম আকারে আছে, এখন বর্তমানে এটার মাংসের ওজন কেমন হতে পারে? এটা এখন মাংস আছে 65 কেজি। 65 কেজি? জি। কিন্তু এটা যদি কোনো খামারি 2 মাস বা 2.5 মাস পালে এখান থেকে তো অনেক ওয়েট গেইন করবে। এটা ওই 110 কেজি টেজি হবে। 110 কেজি রকম হবে না? জি। এই সামনে এটাও তো আপনার? হ্যাঁ এই আমার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চাঁদখালি পৌরসভায় আরো একটা শুকনো হাড্ডি সার, এটা কেমন দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 42-38 হলে হবে। এটা 42 আপনি বাজারে চাচ্ছেন? জি। 38 বিক্রি করবেন? জি। এটা কয় জাত হচ্ছে? 6 জাত। 6 জাত। সাধারণত এই গরুগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করছেন এগুলো? এ বায়ে বাগেরহাট, বেতেগা, কয়রা, গুড়িখালি, মানে টোটালি আমাদের এই দক্ষিণ অঞ্চলের প্রান্তিক পর্যায়ে গিয়ে আপনারা কিনেন। সবগুলো তো সুস্থ আছে না ভাই? জি আছে। সামনের দিকে আসেন, আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা শুকনা ফেরেম একটা বড় গরু আছে, এটা কেমন দাম আছে? এ চাচ্ছি 60-60,000। 55-56 হলে দেবো। 55-56 বিক্রি করবেন? জি। এটা দেখে মনে হচ্ছে এটা বয়স কম আছে। হ্যাঁ 4 জাত। 4 জাত মানে কেউ যদি চায় এটা বাচ্চা উৎপাদন করতে পারবে। কেউ গোশ লাগাবে আছে, আবার মাংস লাগা বিক্রি করতে গরুটা অনেক মাংস ধরবে। এটা হ্যাঁ কেমন ওয়েট আসতে পারে? এ 3 মণ হবে। 3 মণ? না জি। এখানে গাই বাচ্চা দেখতে পাচ্ছেন, বাচ্চাটা কেমন কি বয়স আছে? বয়স হলো আবর বাছুর, আর গাই 4 জাত। 4 জাত? জি। কেমন কি হলে সেটটা আজকে ছাড়বেন? 62 হলে ছাড়বো। 62,000 হলে? এটা তো আলোচনার সুযোগ আছে নাকি? হ্যাঁ। কি বাচ্চা আছে? বকন। বকনা? জি। গাবিটা কয় দাম হয়েছে? ও 6 জাত। 6 জাত? জি। এটা আজকের কেমন কি হলে ছাড়বেন নিয়াত আছে? ও 57 হলে ছাড়বো। 57,000 হলে? এখানে আলোচনার সুযোগ আছে তো নাকি? কম বেশি আছে তো দামাদামি করার সুযোগ আছে। এখানে দেখতে পাচ্ছি একেবারে পেট লোড আছে এটা গাবিন, এটা আছে 46-42 হলে হবে। এটা কতদিনের গাবিন আছে? এ 4-5 মাস গাবিন। 4-5 মাস? জি। এটা কয় জাত? 8 জাত হয়ে গেছে। 8 জাত? জি। তাহলে তো আর মনে হয় 5 মাস বা 4 মাস রাখলে এটা বাচ্চা দিবে। জি। আমরা এখানে দেখতে পাচ্ছি আর একটা লাল কালার আছে, এটা তো আপনার? এটা কেমন চাচ্ছেন? বলছি আসছি 46-42 হলে হবে। এটা 46 চাওয়া দাম? 42 বিক্রি করবেন? দাবিটা কয় দাঁত? ও 6 জাত। 6 জাত? জি। এটা মাংস লাগালে কেমন ওজন আসতে পারে? ও 100 কেজি হবে। 100 কেজি? জি। এখন যেহেতু আপনি এই শুকনো গরুর ব্যবসা করেন, আমার কোনো দর্শক যদি চায় যে আপনার 20-30টা করে নিবে দিতে পারবেন তো? হ্যাঁ। সামনে দিকে চলেন, ওইগুলো দাও তোমাকে জানা দিই আমার দর্শক। ভাই লালটা কেমন দাম হচ্ছেন? এ 46 চাচ্ছি, 42 হলে হবে। 46,000 চাচ্ছেন? জি। 42 বিক্রি করবেন? হুম। এগুলোটা কয় জাত হয়েছে? 4 জাত। 4 জাত? এটা যদি মাংস লাগানো হয় কেমন আসতে পারে মাংস? 2 মণ 10 কেজি হবে। 2 মণ 10 কেজি? এখন কোন হাটে আসে বেশি আপনার পাওয়া যাবে? আমার এই জেটুয়ারে চাঁদখালি বেশি। চাঁদখালি না? শাহপুর। ধন্যবাদ আপনাকে দর্শক। আপনারা মজিবা ভাইয়ের কাছ থেকে কিছু বাছুর সহ প্লাস শুকনো হাড্ডি সার গাবি করে দেখলেন, ভাইয়ের কাছ থেকে গরুগুলো কিনতে পারবেন। ভাইয়ের নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিব, আপনারা ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে ভাইয়ের কাছ থেকে গরুগুলো কিনতে পারবেন। চলুন বাজারের ভিতরে ঘুরে ঘুরে আপনাদেরকে আরো কিছু গাবি গরুর দরদাম জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। আমার নাম মোহাম্মদ ওজিয়ার রহমান। এটা কি আপনার বাড়ি নাকি কিনা গরু? কিনা গরু কিনে আনছেন? আজকে এই চাঁদখালি পৌরসভায় কটা নিয়ে আসছেন? দুটো নিয়ে আসছেন? বেশি বিক্রি হয়েছে একটাও? হ্যাঁ একটাও বিক্রি হয়েছে? না এখনো বেশি নেই, দামও চলছে। সামনে দেখতে পাচ্ছি আমার মাশাআল্লাহ সুন্দর একটা বাছুর দেখতে পাচ্ছি, এটা কি জাতের বাছুর? হ্যাঁ এটা কি জাতের বাছুর? কুন্টি। কুন্টি? আজকে নতুন জাত শুনলাম আসলে। এটা কেমন কি দাম চাচ্ছেন?
এরকম ধরনের বাসরগুরু কিনতে চাইলে আপনারা আসতে পারেন খুলনা জেলার পাইকাস্থান অবস্থিত চাটখালী বসুর। শুভ দর্শক, আজ চাটখালী বসুর থেকে গাবিগুরু ভিডিও এই পর্যন্ত। আপনি যদি আমাদের চ্যানেলে অবশ্যই থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।